নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে টানা 6টি ম্যাচ হেরে ইস্টবেঙ্গল বেকায়দায় আছে। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের ব্রেক চলছে জাতীয় দলের খেলার জন্য, পাশাপাশি পুজোর জন্য ব্রেক চলছে কলকাতা লিগে, যে কলকাতা লিগে ইস্টবেঙ্গল লিগ টেবিলের সবার উপরে আছে, চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তাদের কাছে। আপাতত গার্লস স্কোয়াড ইস্তফা দেওয়ার 4 দিন হয়ে গেলেও নতুন কোনো কোচের নাম ইস্টবেঙ্গল ঘোষণা করতে পারেনি। রোকাকে ছাপিয়ে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন অস্কার বুজো, যিনিও ভারতীয় ফুটবল সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। কিন্তু আপাতত 2টি দলের দায়িত্বেই রয়েছেন বিনো জর্জ। এই যে পুজোর ছুটি, তাতে বিনো জর্জ কী করছেন? ইস্টবেঙ্গল শিবির থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে কলকাতা লিগের জন্য যে ডেভেলপমেন্টাল টিম রয়েছে বিনো জর্জের হাতে, সেই দলের প্র্যাকটিস কিন্তু পুজোর মধ্যে পুরো দমে চলবে, একদম পুরো দমে তার প্রস্তুতি চলবে। কারণ কলকাতা লিগ জেতার যে সুবর্ণ সুযোগ আছে সেটা তারা হাতছাড়া করতে চাইছেন না। কলকাতা লিগে এখন দেখতে হবে আইএফএ বাকি ম্যাচগুলি কবে দেয়। 14ই অক্টোবর বা 14ই অক্টোবরের পর থেকে আইএফএ ম্যাচগুলি দেওয়ার কথা ভাবছে ইস্টবেঙ্গল। সেই জন্য তার ডেভেলপমেন্টাল টিম পুরো দমে প্র্যাকটিস করছে, আর সিনিয়র টিম তারা শনিবার পর্যন্ত তাদের ছুটি, শনিবার সন্ধ্যায় আবার প্র্যাকটিসে নামবে ইস্টবেঙ্গল ক্লাব, শুরু করবে তারা বড় ম্যাচের প্রস্তুতি। তবে সেটা বিনো জর্জের অধীনেই হবে না, এর মধ্যে ইস্টবেঙ্গলের বিকল্প কোচ চলে আসবেন, সেটা নিয়ে কিন্তু কৌতূহল থাকবে ইস্টবেঙ্গল জনতার। এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। বেকায়দা পড়া ইস্টবেঙ্গল শিবির থেকে এটাই ছিল শেষ আপডেট।